afternoon and welcome back to my channel. তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আর আজকে হচ্ছে আমরা বছরের শেষ ছুটি কাটতে যাব। হ্যাঁ, বছরের শেষ ছুটি আমাদের হয়ে গেছে, ছুটি হয়ে গেছে, টিকিটও হয়ে গেছে। আজকে রাতে 9টা ট্রেন। সব প্যাকিং হচ্ছে, সকাল থেকে প্যাকিং নিয়ে রান্না বান্না সবকিছু নিয়ে খুব ব্যস্ত। কোয়েল খুব অসুস্থ, ওকে দেখতে যাওয়া, বাচ্চাটার সাথে একটু খেলে আসা সবই হচ্ছে টুকটাক করে। তো চলো দেখি যে সবাই কিভাবে কিভাবে রেডি হচ্ছে আর কি কি রেডি হলো। সকাল থেকে নেই কারেন্ট, মোবাইলে ছিল না চার্জ, শুট করতে পারিনি কোনো ভিডিও। তুমি তো জানোই যে বাড়ি যাওয়ার সময় যে এইভাবে লন্ড ভন্ড হয়। আগে একটা ব্লগে তোমরা দেখেছিলাম, তখন আগের বার পুজোর সময় বাড়ি যাচ্ছিলাম, তো এবারও দেখো সেম কেস, লন্ড ওয়ান ভন্ড। এবার তানি মা সবাই আমরা একসাথেই যাবো বাড়িতে। তো এখনো মধ্যে দেখো স্নান করে কিচ্ছু করিনি, মুখটা পুরো টানছে, এখানে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, তো মুখটা পুরো টানছে। চলো একটু ক্রিম লাগাই আর একটু প্যাক করি, আর যাওয়ার সময় অবশ্যই তোমাদের দেখাবো যে কে কীভাবে কীভাবে যাচ্ছি। আমি জামা কাপড় নিয়ে বসেছেন, জামা কাপড় গুছাচ্ছেন, কারণ আমি সব সামনে সামনে রেখে দিয়ে আরও সুন্দর করে গুছালে বেশ অনেকটা জায়গা পাওয়া যায়। আর অহন এখানে ঘুমাচ্ছে, আমি এখানে কসমেটিক্সগুলো আর একটু গুছিয়ে টুছিয়ে এই ব্যাগটার মধ্যে পড়বো। আমি ওখানে দেখো টিফিন বক্সটা আমি জুম করে দেখাচ্ছি, রুটি আর সুজি করেছি রাতে খাওয়ার জন্য। মোবাইল দেখছে বেশি, সিরিজ দেখছে বেশি, প্যাকিং করছে কম। সকাল থেকে কারেন্ট নেই দেখে মনে হচ্ছে না আমফান ঝড়াবে। আমফান ঝড়াবে মনে হবে। না না, চলে আসবে, চলে আসবে, রান্নাঘরগুলো গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, চলে গেছে মোট 10টা ব্যাগ। ওফ, কি গরম লাগছে, সোটা মোটে পড়া যাচ্ছে না, লাগে স্টেজে পুরো গরম। 6 নম্বর কোয়ার্টার কদিনের জন্য বন্ধ থাকবে, প্রায় 1.5 মাস 2 মাসের জন্য বন্ধ থাকবে। সাইড হয়ে যাবে, তানি ছোট ব্যাগ, দরজা খুলে গেল। আর এখন নামছি আমরা খুড়দা স্টেশনের দিকে। বাড়ি যেতেও মন খারাপ লাগে, কিরকম জায়গাটাতে আমরা থাকি, আবার বাড়ি থেকে আসতেও মন খারাপ করে। যাই হোক, খাওয়া দাওয়া খেয়ে একবারে সব কিছু গুছিয়েই যাচ্ছি খুড়দা স্টেশন। দেখো খুড়দা স্টেশন চলেই এসেছি আমরা। আমরা কিন্তু বিফোর টাইমেই চলে এসেছি, কিন্তু ট্রেন ছিল আজকে অনেকটাই লেট। এখন আমরা দাঁড়িয়ে আছি ওভারব্রিজের ওপর, দেখাচ্ছে অ্যাপে যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে, কিন্তু এসেছে 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা ছুটলাম তাই 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ঢুকে গেছে ট্রেন, হ্যালো হ্যালো, তুই ড্রাইভার হলে তুই এরকম করতিস? বাই বাই খুড়দা, পরের বছর আবার দেখা হবে, পরের বছর আবার, পরের বছর দেখা হবে, তানিও পরের বছর আসবে আমাদের, তাদেরকে আসতেই হবে তাই না? এই দেখো বড়দিনের কেক, আমাদের 25 ডিসেম্বর আমরা সেলিব্রেট করছি রাতের আগেই, রাতের আগেই 12টার আগে খেয়ে নেবো এটা আমরা। আমাকে দে, 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 আমাকে দে,
এইসব করতে করতে আমরা কিন্তু রাতেবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঠিকভাবে ঘুম হয়নি। উঠেই দেখো আমাদের দৌড়াতে হচ্ছে হাওড়া স্টেশন, এটা কিন্তু, হ্যাঁ এটা কিন্তু হাওড়া স্টেশন। আমরা কিন্তু উঠেই দৌড়াচ্ছি, এখন বাজে প্রায় 5:10-15 হবে, দেখেছো পুরো গুটগুটো অন্ধকার, মনে হচ্ছে রাত্রিবেলা না রাত্রিবেলা না, এটা কিন্তু একদম ভোরবেলা। সেই কিউআর স্ক্যান করে টিকিট করে উঠে পড়েছি আমরা ব্যান্ডেল লোকালে। তো দেখো আগেরবার যখন যাচ্ছিলাম তখন কি সুন্দর আলো ফুটেছিল, কিন্তু এখন দেখো এতটাই ভোরবেলা যে এখন কিন্তু আলোই ফোটেনি। আর যখন আলো ফুটলো তখন দেখি এত 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 কুয়াশা। হ্যাঁ কুয়াশাগুলো দেখে ভাবলাম খুব 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 ঠান্ডা পড়েছে, কিন্তু না, আমরা বাড়িতে যেদিনকে আসলাম সেদিনকেই ঠান্ডা ছিল, তারপর থেকে আস্তে আস্তে ঠান্ডা একটু কমেই গেছে। যাই হোক, ব্যান্ডেল স্টেশন বসে আমরা চা খেয়েছিলাম, তারপর উঠেছিলাম ব্যান্ডেল নৈহাটিতে। যখন আমরা ব্যান্ডেল থেকে গড়িফার জন্য ট্রেনে উঠেছিলাম তখন খুব সুন্দর সানরাইজ দেখা যাচ্ছিল, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর দেখো আমরা গড়িয়া স্টেশন অলরেডি পৌঁছে গেছি, এখন আমরা যাবো টোটো করে হরিশহর বাড়িতে। চলে এসেছি আমরা বাড়িতে, বাড়ির সামনে কোথায় গেল তাই বাড়ির সামনে এসে নিজের বাহনকে বলছে চল, অনেকক্ষণ ধরে দেখছি চল। তো বাড়িতে চলে এসেছি আমরা, সবাইকে মেরি ক্রিসমাস, যদিও ভিডিওটা পোস্ট হবে হয়তো 5 জানুয়ারি আগে। আমাদের বাড়ির কি অবস্থা মাগু, কত ঝুড়ো গোলাপ। মা এসে কাজকর্ম করে চলে গেছে বৈষ্ণব সেবায়। আর দেখো মোটামুটি জামা কাপড় ধোয়া টোয়া সব কমপ্লিট, রেডিমেড টিফিন পরোটা তরকারি। আজ 25 ডিসেম্বর, আর 25 ডিসেম্বর একটা স্পেশাল থালি তো অবভিয়াসলি দরকার। হ্যাঁ একটা স্পেশাল থালি করছি, বিরিয়ানি বানাচ্ছি, চিকেন বিরিয়ানি তা নিয়ে আছে, তো একটা স্পেশাল কিছু না করলেই নয়। আর বাড়িতে গেলে বোনের জন্য দাদার জন্য একটু নিয়ে যাওয়ার কথা ভেবে রেখেছি, তো দেখা যাক। চলো এখন খেয়ে দিয়ে কাজকর্ম করে ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে ডিরেক্ট বিকেলবেলা আমার বাড়িতে। গুড ইভিনিং, কেমন আছো তোমরা? আমি চলে এসেছি রাপের বাড়িতে, মিনি দার্জিলিং এ। হ্যাঁ শেদনগর কালীবাড়ি এবং তেলতলা অব্দি এটাকে মিনি দার্জিলিং বলে। আমার বোন আমার জন্য দেখো ক্রিসমাসের থালি রেডি করেছে, থালির মধ্যে আছে হচ্ছে এটা হচ্ছে রসমালাই, পার্টি সাপ্তা বাঙালি স্পেশাল, আর এখানে আছে একটা রিচ ফ্রুট কেক, আর একটা আছে হচ্ছে লেস সুগার কেক। কেক দুটো কিন্তু ও নিজের হাতেই বানিয়েছে। দেখো রিমা ওনকে ক্রিসমাস গিফট দিয়েছে। আমার মোবাইলে যায় মুখ আছে, এটা কে দিয়েছে তোকে? এটা আমার, এটা কি এটা? হ্যাঁ এটা কি? এটা পেন্সিল বক্স। কোথায় এসছি কোথায় এসছি কোথায় এসছি? বৌদি বাড়িতে এসছি। আই রে রূপ শুয়ে আছে রূপ, মেরি ক্রিসমাস বলো, হ্যালো বলো। এই যে চকলেট নিয়ে বসে আছে, মেরি ক্রিসমাস, কংগ্রেচুলেশন ফর 100 কে না 100 সাবস্ক্রাইবার, আমাকে কংগ্রেচুলেশন করো। বাবা না 500টাই আপাতত ধরছি, নিজের ভিডিও নিজে দেখতে আমি যে কি ভালোবাসি, আমার না মনে পুরনো স্মৃতি, পুরনো স্মৃতিগুলো না বারবার করে দেখতে পারি, বারবার করে দেখতে পারি। তো বৌদির সাথে দেখা করে আজকে পাড়ার নতুন মেম্বারের সাথে আমি দেখা করতে গেছিলাম, যেটা সিঙ্কা দিদির মেয়ে। তো সিঙ্গা দিদির মেয়ের সাথে দেখা করতে এসেছিলাম, দেখো ওকে ফার্স্ট টাইম আমার ব্লগে তোমরা দেখতে পাবে, অহন ওকে খুব 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 আদর করছিল। আর ওর সাথে দেখা করে আমি আবার একটু বৌদি বাড়িতে গেলাম। সারাদিন একটা মহিলা শুধু কাজ করে না, সারাদিন বসে থাকে, দেখুন সারাদিন কাজ করে, যখনই আসে তখনই কাজ করে, দেখুন আদর্শ গৃহবধূকে দেখে যান। প্র্যাঙ্ক ভিডিও শুট হচ্ছে দেখুন, বিনা কারণে প্র্যাঙ্ক ভিডিও। আমরা এখানে খুব সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, তারপরে ফিরে গেলাম আমি আমার বাড়িতে আবার। যাই হোক লাস্ট মিনিট নাচানাচি করে আমরা আজকের দিনটা এভাবে শেষ করলাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।